আপনি চাচ্ছেন আপনার ফেসবুক পেজটিকে একদম পারমেন্টভাবে সারা জীবনের জন্য ডিলেট করে দিতে যাতে কেউ ফেসবুকে সার্চ বারে গিয়ে আপনার পেজটির লিখে সে জন্য আপনার পেজটিকে আর খুঁজে না পাই যদি তা হয় আজকের এই ভিডিওটি দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে একদম সহজ উপায়ে আপনার ফেসবুক পেজটিকে ডিলেট করবেন পারমানালিভাবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ থাকবে যদি আপনার আমার চ্যানেলটিকে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে ফলো করে রাখবেন তো চলুন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক সো গাইস আপনার ফেসবুক পেস্টিকে একদম পারমানি ভাবে সারা জীবনের জন্য ডিলেট করে দেওয়ার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আপনার ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন দেন এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন যে অ্যাকাউন্টের আন্ডারে আপনি আপনার ফেসটিকে খুলেছেন এবং যে পেজটিকে আপনি ডিলিট করতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করার পর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনি যে পেজটিকে ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটিকে আপনি সিলেকশন করে নেবেন সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে মোহাম্মদ আরিফ এটাকে ডিলিট করে এখন দেখাবো আমি এটাকে সিলেকশন করলাম এটাকে সিলেকশন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখান থেকে আপনি কি করবেন লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর একটু স্ক্রল করবেন এভাবে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল দেখেন ইউর ইনফরমেশন ইউর ইনফরমেশনের নিচে দুই নাম্বারে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন পেয়ে যাবেন দেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখানে দেখেন ডিএক্টিভেশন অর ডিলেশন টেম্পোরারিলি ডিএক্টিভেট অর পারমান্টলি ডিলেট ইউর পেস দেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ডিএকটিভেট পেস এবং দেখাচ্ছে ডিলেট পেজ আপনার পেজটিকে আপনি কি ডিএকটিভেট করবেন নাকি ডিলিট করবেন ডিএক্টিভেট করলে আপনি যতদিনের জন্য আপনি ডিএকটিভেট করবেন এরপরে আপনি আবার ইউজ করতে পারবেন সো আমরা যেহেতু ডিলিট করবো পারমিন্যান্টলিভাবে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিলেট পেস এই অপশানে ক্লিক করে দিব দেন এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিব কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটি রিজন দেখাতে হবে কি কারণে আমরা আমাদের পেজটিকে ডিলিট করতে চাচ্ছি সো আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এখান থেকে এক নাম্বারটিকে সিলেকশন করলাম তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিব আপনারাও অবশ্যই আপনাদের রিজনটা সিলেকশন করে নেবেন তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন এবং এখানে দেখেন আপনার পেজে যত যাবতীয় ইনফরমেশন আছে সবগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনি চাইলে সেগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন সো আমরা কিছু করব না আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিব এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে মেন ফেসবুক অ্যাকাউন্টটা সে অ্যাকাউন্টের প্রোফাইল এখানে দেখাবে এবং এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে এই পেজটি আপনি খুলেছেন এই পেজটি আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এ জায়গায় দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি ওকে সো গাইস এখানে আমি আমার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম যেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমি আমার এই পেজটিকে খুলেছি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিব কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এবং দেখেন ডিলেট মোহাম্মদ আরিফ স্পেস অ্যান্ড ইনফরমেশন আমার পেজটি ডিলেট হয়ে যাবে এবং আমার যাবতীয় ইনফরমেশন ডিলিট হয়ে যাবে সো এরপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব তবে আপনি আগে অবশ্য শিওর হয়ে নেবেন আপনি আপনার পেজটিকে ডিলেট করতে চাচ্ছেন কি না সব কিছু ঠিক থাকলে আপনি এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিবেন দেন দেখেন ডিলিট পেস ডিলিট পেস এই অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদের পেস্টটি একদম ভাবে ডিলিট হয়ে যাবে তবে এখানে একটি কথা আছে দেখেন আজ থেকে অর্থাৎ আজকে যদি আপনি আপনার পেস্টটিকে ডিলিট করেন আজ থেকে ঠিক তিরিশ দিনের মধ্যে যদি আপনি আপনার পেস্টটিকে আবার লগ করেন আপনি আবার ইউজ করতে পারবেন আপনার পেস্টটিকে অর্থাৎ আপনার পেজটি ডিলিট না হয়ে লগ হয়ে যাবে ডিলেট হবে না সো আপনি যদি আপনার পেস্টটিকে একদম ভাবে ডিলিট করতে চান সেই ক্ষেত্রে আপনি দিন থেকে আপনার পেসটিকে ডিলেট করবেন সেই দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনি আপনার পেসটিকে আর লগ করবেন না যদি লগ করেন ডিলেট হবে না লগ হয়ে যাবে আপনি আবার ইউজ করতে পারবেন যদি আপনি 30 দিনের মধ্যে লগ না করেন তাহলে তিরিশ দিনের পরে আপনার পেজটি একদম ভাবে ডিলেট হয়ে যাবে সো আমি যেহেতু চাচ্ছি আমার পেস্টি ডিলেট হয়ে যাক আমি আর লগ ইন না 30 দিনের মধ্যে সেক্ষেত্রে আমি এখান থেকে ডিলেট পেজ এই অপশানে ক্লিক করে দিব ডিলিট পেজ এই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখেন এবং গাইস দেখেন আমাদের পেজটি কিন্তু সুইচ হয়ে গেছে অর্থাৎ আগে ছিল আমাদের পেজটির সুইসিং অবস্থা ছিল এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখানে সুইচ করে নিয়েছে সো আমরা এখন এখান থেকে এই অপশানে ক্লিক করে দেখব আমাদের পেজটি আসলে ডিলিট হয়েছে কি না আমি এই অপশানে ক্লিক করলাম এবং গাইস দেখেন এখানে মোহাম্মদ আরিফ যে ফেসবুক পেজটি ছিল সাদা টি শার্টের সেটা কিন্তু আর দেখাচ্ছে না অর্থাৎ সে পেজটি ডিলিট হয়ে গেছে সো আপনারা মূলত এভাবে আপনাদের ফেসবুক পেজটিকে একদম পারমিনভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দিতে পারেন যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি আমাদের টিকটক আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের আইডিটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ